डेपुटेशन देवार आगे हमरा आज सीखे बार बार कुलटी ब्लॉक अपना प्रेसिडेंट जिला वाइस प्रेसिडेंट सह पूरा कुलटी तृणमूल काउंसिलर अनेक कुड़ीजन प्रतिनिधि दल आज सीखे हमें जान कि इल्लीगल एक्टिविटीज जगह एलिक चलते মমতা ব্যানার্জি আমার প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি বা আমার দল এগুলো কিন্তু সাপোর্ট করেন। 10% লোক এইগুলো থেকে উপকৃত হয়, রোজগার করে, কিন্তু 90% মেজর পার্সেন্ট লোক এগুলো কিন্তু পছন্দ করেন। আইসিকে দেবার পরও আমরা জানার উপর বারবার আমরা প্রেশার দিয়েছিলাম এইসব ইলিগাল অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করা হোক, ক্রিমিনালদেরকে সাপোর্ট করাটা বন্ধ করা হোক, কোনো এরকম দুর্নীতি চলবে না যেটাতে টিএমসি পার্টির বদনাম। কিন্তু দেখা গেল তারপরও আইসি কোনো আইসি আর এই চৌরঙ্গি আইসি কুলটি আইসি দুটো চৌরঙ্গি ফাঁড়ির ওসি আর কুলটি আইসি দুজন মিলে একটা প্রি প্ল্যান প্রোগ্রাম তৈরি করেছিল পুলিশ, যে পুলিশের রোজগার বন্ধ হয়ে যাবে দু নম্বরই কারবারটা করার জন্য, তখন তৃণমূলকে বদনাম করার জন্য একটা তৃণমূল নেতাদেরকে বদনাম করার জন্য পলিসিটি নেমে গেল যে যেখানে কিছু ঘটনা হবে তৃণমূলের নাম নিয়ে নাও। তো এটা কি করেছিল? এটা পুলিশ করছিল, পুলিশ একটা বদমাইশি করছিল। আরে মানুষ কোনো অভিযোগ নিয়ে যদি পুলিশের কাছে যায় একটা ঝামেলা ঝঞ্ঝট নিয়েও যায়, আপনি কাউকে যদি অ্যারেস্ট করেন, আপনি যদি একটা বাইক ধরেন, সেটা আপনার আইনের প্রসেসে যেটা আছে আপনি করবেন, আপনাকে সরকার ইয়ে দিয়েছে, অধিকার দিয়েছে, আপনি পুলিশ আছেন, আপনার যেটা অধিকার আছে করবেন। কিন্তু প্রতিটা ক্ষেত্রে আপনি কেন বলবেন মানুষকে যে তৃণমূলের চাপে করছে এটা তো বলার আপনার অধিকার নেই। আপনি যখন একটা বাইক ধরছেন আপনি বাইকটাকে পয়সা নিয়ে পুরো ছেড়েও দিচ্ছেন, আবার বাইকওয়ালাকে আপনি বলছেন তৃণমূলের চাপে করছি, এগুলো কী ধরনের আপনার ঘটনা? কেউ যদি ডেপুটেশন দিল, কেউ যদি বদমাইশি করলো, কোনো ঝামেলা হলো, আপনি কাউকে অ্যারেস্ট করবেন, সেটা তো পুলিশের অধিকার, আইনের পথে চলবে। কিন্তু পাবলিকলি আপনি কেন বলছেন যে না তোমাকে ধরেছি অ্যারেস্ট করেছি তৃণমূলের চাপে করছি? পুলিশ একটা প্রি প্ল্যান প্রোগ্রাম, আমার সন্দেহ হয়েছিল যে এই দুটো আইসি হয়তো বিজেপির সঙ্গে মিলে আছে বা টিএমসিকে বদনাম করার একটা চক্রান্ত করছে, যার জন্য এদের বিরুদ্ধে আমি কমিশনার সাহেবকে ডিসি সাহেবকে আমি জানিয়েছি যে আগামী দিন কর্পোরেশন ভোট আছে, এরা একটা প্রি প্ল্যান প্রোগ্রাম করে দুই অফিসার টিএমসিকে বদনাম করার একটা চক্রান্ত করছে। আমার খুব ভালো লেগেছে, আমি সিপি সাহেবকে ডিসি সাহেবকে ধন্যবাদ জানাই, কুইক অ্যাকশন নিয়েছি। তারপর দেখা যাচ্ছে কি কার একটা নাম আছে আপনি কমপ্লেন দিয়েছেন, একটা ব্যক্তির আমি নাম দিয়েছি, একটা ব্যক্তির নাম দিয়েছি। মানুষ পছন্দ করে না এইসব জিনিস, যে কোনো ব্যক্তি কোনো আধিকারিক নয়, কেউ নয়। উনি গোটা এলাকায় পুলিশের নামে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল, পুলিশের নামে যা খুশি তাই করে বেড়াচ্ছিল, মানুষকে চমকাচ্ছিল। সেই ব্যক্তির নামে আমি বাই নেম আমি কমপ্লেন করেছি, আশা করি পুলিশ সিপি সাহেব ডিসি সাহেব তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তাহলে এটা এইটাই যে মানুষ আছে যে বলছেন, তাহলে আমি কি এটি কি পার্টি ইনভলভ আছে পার্টি করে ইয়া? না না, পার্টির লোক নয়। বিগত দিনে আইসি এইসব লোককে ব্যবহার করে নিজের আর্থিক উপার্জন করছিল, মাঝে রেখে পরে আর্থিক উপার্জন করছিল, এইসব চলবে না। বাই নেম আমি কমপ্লেন করেছি, এইসব চলবে না। পার্টির কেউ নয়, পার্টির লোক এইসব করতে যাবে কেন? পার্টির লোক সংগঠন দেখে, এইসব পার্টির লোক পুলিশের দালালি করে না। তাহলে আপনি কি এইটা কমপ্লেনটা কাকে দিয়েছেন? সিপি সাহেবকে, সিপি সাহেবকে দিচ্ছি, ডিসির মাধ্যমে সিপি সাহেবকে জানিয়েছি। এই বিষয়ে ডিসি সাহেবকে কী বলেছেন আপনাকে? আশ্বাসন দিয়েছে আর কুইক অ্যাকশন, কালকে অ্যাকশন হয়েছে। পুলিশ বলেছে এইরকম এইসব জিনিস বরদাস্ত করবো না, এইসব জিনিস বরদাস্ত যদি যদি আগে ডিলে হচ্ছে, ডিলে হবে, অ্যাকশন হবে না, তারপর অ্যাকশন হয়ে গেছে, কালকে অ্যাকশন হয়ে গেছে, হয়ে গেছে। যার নামে আপনি না যার নামে আপনি কমপ্লেন দিয়েছেন যে বলছেন কি ওর মানুষরা যে পুলিশ নাম নিয়ে, না ওর নামে যদি আবার আমরা অভিযোগ পাই, আমার দল যদি অভিযোগ পায় যে ওনার জন্য কোনো পাবলিককে উনি চমকাবার চেষ্টা করবেন পুলিশের নাম নিয়ে পরে, যদি চেষ্টা করেন তাহলে আগামী দিন আবার আমি সিপিকে আবার জানাবো, ডিসি সাহেবকে আবার জানাবো, প্রশাসনকে আবার জানাবো। আপনার পরিচয়? নিশ্চয়ই চ্যাটার্জি, স্টেট জেনারেল সেক্রেটারি, টিএমওয়াইসি। ধন্যবাদ।